ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারির বেহাল দশা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রতিনিধিত্ব করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বহু আন্তর্জাতিক ম্যাচ, 16ই ডিসেম্বর, 26শে মার্চের মতো জাতীয় দিবসের অনুষ্ঠান সহ জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো হয়ে থাকে এখানে। কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের আধুনিকায়ন করা হয়েছিল সেসব বিষয় মাথায় রেখেই। কিন্তু দুঃখের বিষয় হলো যে বহুদিন থেকে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের গ্যালারির চেয়ারগুলো ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। নেই সংস্কারের কোনো উদ্যোগ। ভিডিওটি ধারণ করা হয়েছে গত 11 জুন 2019 রাত 9টায় আমার এমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায়। এ বিষয়ে ঢাকা 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাশেদ খান মেননের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার